আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হেলথ ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব। প্রত্যেক মা বাবাই বা প্রত্যেক গার্জিয়ানই এই কমন সমস্যাটি নিয়ে একটু বিরক্ত বোধ করে, কিন্তু আমরা খুব সহজে কিভাবে এটি ঘরোয়া পদ্ধতিতে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিভাবে আমরা এই সমাধানটি করতে পারি। আসলে আপনার সন্তান কি এখন রাতে বিছানা ভেজায়, এই নিয়ে নানা রকম তোড়পাড়ও চলে। আসলে রাতে বাচ্চা যদি বিছানা ভেজায় অনেক বিরক্তিকর এবং খুব খারাপ লাগে, কিন্তু এটি খুব সহজে কিভাবে আমরা ঘরেই বসে কিভাবে এই সমস্যা সমাধান করতে পারি। বেশিরভাগ শিশু রাতে বিছানা ভেজিয়ে ফেলা একটা সাধারণ সমস্যা। সাধারণত 5 থেকে 7 বছর বয়সী শিশুদের মধ্যে এই সমস্যাটা দেখা দিলেও অনেকের একটু বড় বয়স পর্যন্ত এই সমস্যাটাও দেখা দিতে পারে। কিন্তু এই সমস্যা থেকে কিভাবে আমরা খুব সহজে এই এই সমস্যাটার প্রতিকার করতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। আসলে ঘুমের ঘরে বিছানা ভিজিয়ে ফেলাটা অনেক বিরক্তিকর, তাই না? কিন্তু চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন ধরনের এর পরামর্শ দিয়ে থাকেন। যেমন রাতে অনেকেই ব্লাডারের উপর নিয়ন্ত্রণ থাকে না, ছোট বাচ্চারা সাধারণত ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে ফেললেও অনেক সময় দেখা যায় যে বাচ্চা একটু বড় হয়ে গেছে তো তারপরেও এই সমস্যাটা থেকেই যায়। একটু বড় হয়ে যাওয়া ছেলে মেয়েদের জন্য এই সমস্যা যথেষ্ট অস্বস্তিকর, যদিও এর মধ্যে কোনো অস্বাভাবিকতা কিছু নেই, তবুও এই সমস্যাটা কেন হয়? আসলে বিছানা ভেজানোর কারণটা কি হতে পারে? কয়েকটি নির্দিষ্ট শারীরিক এবং মানসিক কারণের জন্য বিছানা ভিজিয়ে ফেলার সমস্যা অনেকের মধ্যে দেখা যায়। বাচ্চারা সাধারণত যেসব কারণে বিছানা ভিজিয়ে ফেলে সেগুলো নিয়েই আজকে আলোচনা। ব্লাড যদি ছোট হয় সেই ক্ষেত্রে কম পরিমাণে ইউরিন তা ধরে রাখতে পারবে। নাম্বার 2, স্লিপ অ্যাপনিয়ানের থাকলে অনেক সময় বিছানার প্রস্রাব হয়ে যেতে পারে। স্লিপ অ্যাপনিয়া হলে অনেক সময় এই সমস্যাটির কারণে ঘুমের মধ্যে হঠাৎ করে অল্প কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। নাম্বার 3, উদ্যোগ ও ভয় মনের মধ্যে কাজ করলে বাচ্চারা বিছানায় ভিজিয়ে ফেলে এই কারণে। কারণ নাম্বার 4, ইউরিনারি ট্র্যাক্স ইনফেকশন হলে এই সমস্যাটি দেখা দিতে পারে। নাম্বার 5, কনস্টিপেশন থাকলে অনেক সময় দেখা যায় যে ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে ফেলতে পারে বা এইরকম ঘটনা ঘটে যেতে পারে। বিছানা ভেজানো কি বিপদ? আসলে বিছানা ভেজানোটা অবশ্যই বিপদ, যদিও ছোটবেলায় ছেলে ও মেয়ে দুজনের মধ্যেই বিছানা ভেজানোর সমস্যাটা দেখা যায়, কিন্তু ছেলেদের মধ্যে সাধারণত একটু বড় বয়সে এটি থেকে যেতে পারে। সাধারণত 3 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে রাতে বিছানা ভেজার প্রবণতাটা দেখা যায়, তবে ছেলেদের মধ্যে অনেক সময় এই সমস্যাটা একটু বড় হওয়া পর্যন্ত থেকে যেতে পারে। এই বয়সে পারিবারিক ইতিহাস যাদের থাকে এটিও অনেক সময় থেকে যেতে পারে বা ভূমিকা পালন করতে পারে। যে শিশুদের মা বাবা ভাই বোন পরিবারের অন্য সদস্যদের এই সমস্যাটা ছিল সেই শিশুদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যাবে। তবে এই সমস্যার কিছু সমাধান রয়েছে, যেমন ঘরোয়া পদ্ধতিতে আমরা খুব অল্প সময়ে এই সমস্যাটার সমাধান করতে পারি। বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা
নিয়ন্ত্রণ আনার জন্য কি করবেন বা কি করতে পারি আমরা সবাই? দিনের বেলায় বাচ্চাকে বেশি করে তরল পানীয় খাওয়াবেন। সারা দিনে বাচ্চাকে যেন 5 থেকে 7 বার টয়লেটে নিয়ে যেতে পারেন, সেই দিকেও খেয়াল রাখতে হবে। রাতে ঘুমানোর ঠিক আগে যেন সে টয়লেট করে, এই অভ্যাসটি গড়ে তুলতে হবে। রাতে ঘুম ভেঙে গেলে যাতে সহজে টয়লেটে যেতে পারে সেই ব্যবস্থা অবশ্যই আপনাকে করে রাখতে হবে। বিছানার উপরে ওয়াটারপ্রুফ কভার পেতে আপনাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে। এছাড়াও বাচ্চা বিছানা ভিজিয়ে থাকে, তাকে বকাঝকা করা যাবে না বা কোনো শাস্তি দেওয়া যাবে না, এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। সন্তানকে ক্যাফাইন রয়েছে এমন কোনো পানীয় দিবেন না, যেমন কেক, চা, কফি, এগুলো খেলে বেশি ইউরিন হয়। সন্তানের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করুন যে তার মনের মধ্যে কোনো ভাষা বা ভয় বা অস্বস্তি বাসা বেঁধে আছে কিনা। মানসিক কারণে সে রাতেও বিছানা ভিজিয়ে ফেলতে পারে, এই সময়ে আপনাকে অবশ্যই একটু সতর্ক হতে হবে, কারণ একটু সতর্কই আপনার সন্তানের অভ্যাস, ভালো অভ্যাস পরিবর্তন হতে পারে। এছাড়াও আপনাকে কোন বয়সে কি করতে হবে এই নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, কোন বয়সে এমনটা হতে পারে। কারণ বাচ্চাদের বিছানা ভেজানো একটা স্বাভাবিক ব্যাপার, 2 থেকে 3 বছরের সাধারণত এই সমস্যাটা হতে পারে, তবে সব বাচ্চাদের ক্ষেত্রে নয়, কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে এটা হতে পারে, তাই এটি ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু অভ্যাস গড়ে তুললেই আপনার এই সমস্যাটি নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তবে সাধারণত বিশেষজ্ঞরা বলেন বিছানা ভেজায় না এমন শিশু যদি মাঝে মধ্যে 2-1 দিন বিছানার হিসু করে ফেলে তাহলে চিন্তার কিছু নেই। নতুন স্কুলে যাওয়া খুদে মধ্যে যেমন একরাশি বিষয়কার জেগে ওঠে, ঠিক তেমনি একটা, এতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এমন ভয় দুশ্চিন্তার রেশ মনে থাকলে 2-1 দিন বিছানা ভিজিয়ে ফেলতে পারে, এটি একটি স্বাভাবিক ঘটনা, তবে এতে চিন্তা করার কোনো কারণ নেই। তবে কখন চিন্তা করবেন? বাচ্চা প্রায় বিছানা ভিজিয়ে ফেলে, তা চিন্তার একটি বিষয় হয়ে দাঁড়ায়। নিয়মিত বিছানা ভিজানোর জন্য সব সময় দায়ী করবেন না, কারণ অনেকের মধ্যে এর প্রবণতা একটু দেখা দেয়, তবে এতে অন্যদের ভূমিকা নেই। বিশেষ করে ইউরিনারি ব্লাডারের মতে এটি পরিণত না হলেও প্রস্রাবের অঙ্গে কোনো সংক্রমিত হলেও বিছানা ভিজিয়ে ফেলতে পারে, এটি একটি অভ্যাস তৈরি হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে পরিবারের অন্য সদস্যদের ছোটবেলায় বিছানা ভেজানোর অভ্যাস থাকলে এই বাচ্চাদের মধ্যে এই অভ্যাসটা গড়ে উঠতে পারে, এই জন্য আপনাকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। এছাড়াও একটু পরামর্শ নিয়ে এবং মানসিক কোনো প্রেশার দেওয়া যাবে না। মানসিক প্রেশার ছাড়াই কিভাবে আপনি আপনার বাচ্চাকে এই সমস্যা থেকে অবশ্যই একটু বাঁচিয়ে আনতে পারবেন? এছাড়াও বাচ্চাকে আপনি বকাঝকা নয়, জল কম খাওয়ানো নয় বা যথেষ্ট ঘুম, ওকে সময় দিতে হবে। এছাড়াও দারচিনির গুঁড়া, যেমন ঘরোয়া টোটকা হিসেবে বাচ্চার রোজ সকালে 1 টুকরো করে দারচিনি চিবিয়ে খেতে পারলে খুব ভালো হয়, বা 1 কাপ কুসুম গরম জল চিনি গুঁড়ো মিশিয়ে খেতে দিতে পারে, নতুবা সরাসরি পানি খাবারে মিলিয়েও খেতে পারে। এছাড়াও পাম রুটির টেস্ট বা রুটির উপর দারচিনির গুঁড়া বা অল্প করে চিনি মিশিয়েও এটা খেলে খুব ভালো উপকার পাওয়া যায়। এছাড়াও অলিভ অয়েল ট্রাই করতে পারেন, অলিভ অয়েল পরিমাণ মতো অলিভ অয়েল সামান্য গরম জল নিন,
তারপর বাচ্চাকে আশেপাশে ভালো একটা মেসেজ করে দিন। ঘুমের মধ্যে প্রস্রাবের সমস্যা পুরোপুরি সারিয়ে তুলতে প্রতিদিন এইভাবে মেসেজ করুন, আস্তে আস্তে এটা কমে যাবে। এছাড়াও মধু আপনি খাওয়াতে পারেন, কারণ মধু দেখা যায় যে সর্বরোগের ঔষধ, সেই ক্ষেত্রে কাজে আসতে পারে এই মধু। প্রতিদিন শোয়ার আগে 1 চামচ করে মধু খাওয়াতে পারেন বাচ্চাকে। এছাড়াও পানি খাবার 1 গ্লাস গরম দুধের সঙ্গেও এই মধু মিশিয়েও খাওয়াতে পারেন। আর এই মধু এমন এক ঘরোয়া টোটকা যা খুব সহজেই বাচ্চাকে হেসে খেলে খুব সহজেই খাইয়ে নেওয়া যেতে পারে। এছাড়াও চিকিৎসকের পরামর্শ, যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনো কোনো সময় ইউরিনারি ব্লাডারের সমস্যার থেকেও খুদে এই সমস্যা হতে পারে, ওকে চিকিৎসা করুন। হিসো পেলে সঙ্গে সঙ্গে হয়ে যায় এমন মনে হয়েছে কিনা, এমনটা ব্লাডারের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন। চিকিৎসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করুন, এতে দেখা যাবে যে অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে। এদের ছোট যাদের ছোট পরিবার তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যায় ভুগতে পারে, বা অন্যদের সমস্যা থাকলেও এই সমস্যায় ভুগতে পারে, সেই কারণে হয়তো এই সমস্যাটা রয়ে যেতে পারে। তবে এই বিষয়েও ডাক্তারের সঙ্গে খোলাখুলি মতো কথা বলতে হবে, তাকে অবশ্যই বাচ্চাকে বকাঝকা করে নয়, বরং তাকে নির্দিষ্ট সময়ে টয়লেট যাওয়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার কিছু দিনের মধ্যে দেখা যাবে যে এই সমস্যাটি আর নেই, ততদিনে দেখা যাবে যে সূর্যতাপের বিছানায় কাপড় কাচাকাচি বা ঝঞ্ঝাটও পোয়াতে হবে না, দেখা যায় যে সবকিছু মিলে যাবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই টিপস গুলো ফলো করলে ওর থেকে আপনারাই বেশি খুশি এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যাতে এই সমস্যাটা না থাকে। আর আমাদের এমন সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সবাই আমার চ্যানেলটি তে কমেন্ট করবেন। বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমি উৎসাহিত পাইয়ে নতুন নতুন ভিডিও বানাতে পারবো। এছাড়াও আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে। বাচ্চা নিয়ে আমি আপনাদের জন্য এই ছোট ছোট টিপস গুলো তৈরি করি যাতে আপনাদের উপকারে আসে, তাই আমার কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এছাড়াও আমার চ্যানেলে কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করলে আমি উৎসাহিত পাবো এবং নতুন নতুন ভিডিও বানাতে পারবো। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।